নমস্কার। আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। আগরতলায় দলীয় প্রচারে গিয়ে আক্রান্ত সাংসদ সুস্মিতা, জানালেন তীব্র নিন্দা। ৩ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে দর্মী বাজারের সড়কের ভিত্তি প্রস্তুত, সূচনা পরিমলে। জমি কেলেঙ্কারি, জীবিত ব্যক্তিকে মৃত বানিয়ে জমি বিক্রির অভিযোগ, আটক পাটোয়ারি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আগরতলায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে আক্রমণের মুখে পড়লেন তৃণমূল সাংসদ তথা সন্তোষ তনোয়া সুস্মিতা দেব। ঘটনার বিবরণে সাংসদ সুস্মিতা জানান, শুক্রবার আমতলে বাজার এলাকায় দলের প্রচারে গাড়ির চড়ে তিনি স্থানীয়দের ঘাস ফুল প্রতীক চিহ্নে ভোট দিতে আহ্বান জানাচ্ছিলেন। ঠিক সেই সময় একদল বিজেপির কর্মীরা সেখানে গিয়ে তাদের ওপর চড়াও হন। তার সাথে প্রচারে অংশ নেওয়া একজন দলীয় তৃণমূল কর্মীকে প্রচণ্ড মারধর করা হয়। পরে তাকে নিয়ে সাংসদ সুস্মিতা গাড়িতে বসালে গাড়ির ওপর ঢিল ছুঁড়ে তারা। সাংসদ সহ গাড়িতে থাকা সকলের শরীরে ঢিল পড়ে। জখম অবস্থায় তারা এদিন আমতলী থানায় এজাহার দেন। তৃণমূলের পক্ষ থেকে সাংসদের ওপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। সাংসদ দেব জানান, ত্রিপুরায় যে আইনের শাসন নেই তা ফের একবার প্রমাণিত হয়েছে। উপযুক্ত সময়ে জনগণ তার ঠিক জবাব দেবেন বলে তিনি আশাবাদী। এদিকে সাংসদ সুস্মিতা দেবের ওপর আক্রমণের ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা জানান কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস কর্মকর্তারা। সংগঠনের সাধারণ সম্পাদক ডক্টর শান্তিকুমার সিনহা বলেন, মহিলাদের গায়ে হাত তুলে বিজেপি কর্মীরা চরম অশালীনতার পরিচয় দিয়েছে। তার কথায় এই ঘটনা প্রমাণ করে যে ত্রিপুরাতে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। তাই সেখানে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সরকারের কাছে দাবি জানান, তদন্তক্রমে দোষীদের শনাক্ত করে শাস্তি প্রদানের জন্য ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আজকে ত্রিপুরার আমতালিতে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এই ঘটনার তীব্র থেকে তীব্রতর ভাষায় আমি নিন্দা জানাচ্ছি। কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস অনেক দুঃখিত যে আমাদের নেত্রী সুস্মিতা দেব আক্রান্ত হয়েছে। উনি ILS হাসপাতালে চিকিৎসারত এবং আমি আশিস লাল সিনহা ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির পদাধিকারীর সাথে আলাপ করে জানতে পারেছি সবাই সুস্থ আছেন, এখন চিকিৎসারত আছেন, উনি সেইখানে যাচ্ছেন। এবং সেইখানে দীপান্বিতা চক্রবর্তী, মামন খান, অমিত শাহ এবং শর্মিষ্ঠা দেব সহ অন্যান্যরাও আক্রান্ত হয়েছে। ওদের হাতে, ওদের গায়ে পায়ে ছুট লেগেছে। কিন্তু এই ঘটনাকে আমি ন্যাক্কারজনক ঘটনা বলে আমি আখ্যা দিতে চাই। এবং আজকের দিনে যে গণতান্ত্রিক দেশে যে কোনো রাজনৈতিক দলের মানুষ যখন জনসংযোগ বাড়ানোর জন্য যায়, সেখানে এইভাবে আক্রমণ করা, সেটাতে প্রমাণ করা হয় যে বিপ্লব দেব সরকার আতঙ্কিত হয়েছে, ওরা তৃণমূলকে ভয় পায়। আমি আরো এক ধাপ এগিয়ে বলতে চাই, সারা উত্তর পূর্বাঞ্চল জুড়ে তৃণমূলকে ভয় পাচ্ছে বিজেপি দল এবং বিজেপি শাসিত সরকাররা। কারণ এই ঘটনা মেয়েদের গায়ে হাত দেওয়ার ন্যাক্কারজনক ঘটনা এবং অশালীনতা বিজেপি কর্মীরা সেখানে প্রমাণ করে দিয়েছে যে ওদের শেষ সময় এসে গেছে। পূর্বধলার দর্মী বাজার থেকে ANDA বাদ হয়ে পালংঘাট জামালপার পর্যন্ত PMGSY প্রকল্পের ৩ কোটি ৬৪ লক্ষ টাকার রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বৃহস্পতিবার সন্ধ্যায় দর্মী বাজারের ফলক উন্মোচন করে রাস্তার নির্মাণ কাজের সূচনা করেন তিনি। এর আগে দর্মী বাজার শেডে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল বলেন, কেন্দ্রে বিজেপি সরকার থাকায় আজ গ্রামের রাস্তাঘাটের এতে উন্নয়ন হচ্ছে। এর আগে বক্তব্য রাখেন বিজেপির কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়। বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি সোমেন দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় নির্মাণ কাজের বিবরণ তুলে ধরে বক্তব্য রাখেন ধলাই সোনাই পূর্ত সড়ক ডিভিশনের নির্বাহী বাস্তুকার যুগেন দাস। জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলক দাস, দুই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, শশাঙ্ক চন্দ্র পাল, পূর্ত বিভাগের ধলাই সাব ডিভিশনের
এসডিও শৈবাল বিশ্বাস প্রমুখ। জমি বিক্রয়ের সাথে জড়িত থাকার অভিযোগে উধারবন্দির নিজের কার্যালয় থেকে আটক হলেন পাটোয়ারি। ধৃত ব্যক্তির নাম প্রণয় নাথ। শুক্রবার উধারবন্দ পুলিশের সহযোগিতায় সার্কেল অফিস থেকে তাকে আটক করা হয়। পরে তাকে উধারবন্দ থানায় নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা যায়, শিলচর সেটেলমেন্ট কার্যালয়ের অধীন ভগতপুরের জৈনিক ব্যক্তিকে মৃত বানিয়ে প্রায় 17 কাঠা জমি বিক্রির অভিযোগে পুলিশ প্রণয় নাথকে আটক করে। এদিকে ওই ব্যক্তির পরিবারের লোকেরা নামজারি করতে এলে এ কাণ্ড ধরা পড়ে। পরে সুবিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হন তারা। ঘটনায় জড়িত বাকিরা পলাতক বলে জানা যায়। আপনারা কি তার কিছু ধরা হয়েছে? কিতা হয়েছে? আমরা এনওসি অফিসিয়াল, আমি তো অফিসিয়াল স্টাফ, এনওসি দিছি একটু ভালো আছে। লোকে কে কে আছে জড়িত? আপনার লোকে জড়িত কি আবার জড়িত? জড়িত কিছু জড়িত কিছু আছে। আমরা অফিসিয়াল স্টাফ, অফিসে কাগজে লিখেছি, কিছু হয়তো বলেছি আমাকে ইন্ট্রোডিউসের জন্য। আমার আপনার পুলিশ কেন ধরলো আজকে? ইন্ট্রোডিউসার করার জন্য নিয়ে আসছে। কি হলো? আমার ম্যাডাম বলেছেন বলেছি অ্যারেস্ট নেই, বলছেন না অ্যারেস্ট ইন্ট্রোডিউস, আমরা কোঅপারেশন করবো। আমরা সমগ্র দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ কর্মসূচি পালন করলেন বড়খলা সুশীল সমাজ কমিটির কর্মকর্তারা। শুক্রবার বিকেল 4টে নাগাদ স্থানীয় নৃমাতা মন্দির প্রাঙ্গণে সংগঠনের কর্মকর্তারা একত্রিত হয়ে এই প্রতিবাদী কর্মসূচি পালন করেন। এদিন প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সম্প্রতি দুর্গাপূজার অষ্টমীর দিনে পূজামণ্ডপ ও প্রতিমা ভাঙচুর সহ সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানান তারা। পরে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বক্তারা বলেন, যেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় আমার মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, সেটা সম্পূর্ণ পরিকল্পিত ঘটনা। এই পরিকল্পিত ঘটনায় ফলে আজকে আমাদের বাংলাদেশে অনেক হিন্দু লোকের প্রাণহানি ঘটেছে, অনেক মন্দিরে মন্দির ভাঙচুর হয়েছে এবং অনেক দেবদেবীর মন্দির বিনষ্ট করা হয়েছে। তাই সেটার প্রতি আমরা আজকে সবাই জড়ো হয়েছি এবং আমি এই বর্বরোচিত হামলার তীব্র ধিক্কার জানাই। আজকে আপনারা এখন সবাই সমবেত হয়েছেন এবং আমি এখানে বলবো যে এই আমরা আজকে যে এই যে ধিক্কার যে প্রস্তাব, সেগুলো আমাদের ভারতের প্রধানমন্ত্রী বা আমাদের রাষ্ট্রসংঘ এইসবের মাধ্যমে যাতে পৌঁছানো যায় এবং আমাদের যে বরকলায় যে প্রতিবাদী সভা হয়েছে সেটা যাতে সেই সব জায়গায়। এদিনের প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন শেডোর সম্পাদক অজিত দাস, জিপি সভাপতি কঙ্কন চক্রবর্তী, যাদবেন্দ্র নারায়ণ দেব লস্কর, বাসুলি চক্রবর্তী, লিপিকা দাস প্রমুখ। গোটা ভারতবর্ষে 100 কোটি নাগরিকদের কোভিড ভ্যাকসিন প্রদান করায় চিকিৎসক নার্স সহ স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা জানালো বিজেপির সোনাই মণ্ডল কমিটি। শুক্রবার মণ্ডল সভাপতি ভজন সেনের নেতৃত্বে বিজেপি কর্মীরা সোনাই হাসপাতালে গিয়ে হাসপাতালের চিকিৎসক নার্স সহ স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা প্রদান করেন। পরে এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মণ্ডল সভাপতি ভজন সেন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ্য নেতৃত্বের ফলে গোটা দেশে 100 কোটি নাগরিকদের মধ্যে কোভিড ভ্যাকসিন প্রদান করা সম্ভব হয়েছে। এদিন তিনি প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ পদক্ষেপে এই লক্ষ্য পূরণ হয়েছে।
গত সপ্তাহ পর্যন্ত 1 কোটি অধিক লোককে ভ্যাকসিন দিয়েছেন। আর আমরা মাননীয় নরেন্দ্র মোদী আগামী বছরের আগামী 1 বছরের মধ্যে আরও 2 কোটি দেওয়া হইব ভ্যাকসিন। সেই জন্য আজকে আমরা যারা স্বাস্থ্যকর্মী ভারতীয় জনতা পার্টি তারারে উত্তর দিয়ে সংবর্ধনা দেওয়ার এই যে সেবায় তারা নিয়োজিত ছিল। বিগত 8 বছর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে ধলাই বিধানসভা কেন্দ্রের জীবনগ্রাম জিপির উপস্বাস্থ্য কেন্দ্রটি। শুক্রবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা বলেন, এলাকার উপস্বাস্থ্য কেন্দ্রটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর স্বাস্থ্য পরিষেবা চালু হলেও কেন্দ্রে নার্স বা চিকিৎসকের অভাবে অচল হয়ে পড়েছে। শুধু তাই নয়, স্বাস্থ্যকেন্দ্রটির চারিদিকে আগাছা ও ঝোপঝাড়ের দরুন ভূতড়ে বাড়ি হিসেবে পরিণত হয়েছে। এদিকে জীবনগ্রাম জিপি এলাকায় প্রায় 10,000-এরও অধিক জনগণ রয়েছেন। এলাকার স্বাস্থ্যকেন্দ্রটি অচল হয়ে পড়ার জন্য স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে স্থানীয়দের। সামান্য জরাবিধির জন্য তাদের ছুটতে হয় জীবনগ্রাম থেকে দূরবর্তী ধলাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। অবিলম্বে জীবনগ্রাম এলাকার উপস্বাস্থ্য কেন্দ্রটি সচল করতে দাবি জানান তারা। আমাদের পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের বিধানসভা চক্র দলাই সমষ্টির অন্তর্গত এই এলাকা, কিন্তু এখানে এখানে এই হসপিটালটা বিকল হিসাবে পড়ে আছে, জঙ্গলে পরিপূর্ণ। কিন্তু হসপিটাল বানানোর পর থেকে আজ পর্যন্ত কোনো ডাক্তারও আসেনি, নার্সও আসেনি, এইরকম পড়ে আছে। কিন্তু ইলেকশনের সময় দেখবেন সবাই আসবে ভোট দেওয়ার জন্য, প্রতিশ্রুতি দিয়ে যাবে, কিন্তু ইলেকশনের পরে যে জনসাধারণের কি হচ্ছে, হসপিটাল কোথায়, স্বাস্থ্যসেবা কোথায়, এইগুলোর জন্য লক্ষ্য করা কর্তব্য নেতাদের। কিন্তু আজকে আমাদের যেগুলো নেতা আছেন, জনপ্রতিনিধি আছেন, তারা কিন্তু জনসাধারণের কি অসুবিধার খবর জানেন না। আজকে হসপিটালটা বিকল হয়ে পড়ে আছে, একজন প্রভাবশালী মন্ত্রীর এলাকায় এই হসপিটালটা অবিলম্বে চালু করে জনসাধারণকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। বাখুরশাল নাইরগ্রাম জিপির 4 নম্বর ওয়ার্ড সদস্যের কাজের প্রশংসায় পঞ্চমুখ এলাকার জনগণ। শুক্রবার এলাকার এক গ্রামীণ রাস্তার কাজের শিলান্যাস অনুষ্ঠানে গ্রামবাসীদের চেহারায় দেখা যায় এক আনন্দময় দৃশ্য। এদিনের শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রামবাসীরা প্রথমে ওয়ার্ড সদস্য এ কে মুস্তাফা হোসেনকে উত্তরীয় ও ফুলের মালা দিয়ে অভিনন্দন জানান এবং গ্রামের বয়োজ্যেষ্ঠ সহ কচি কাঁচাদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। অন্যদিকে এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে তাকে ফের ওই জিপির সভাপতি রূপে দেখতে চান তারা। আমরা এই শুভ উদ্বোধনের এই ফটোম্যানদের খামার ব্যবহার তার কিছু লেট হয়েছে, ও কারণে আমার রাস্তার তোরা সীমা বিবাদ আছে, এর কারণে তোরা লেট হয়েছে। যার ধরেন কুকুরলা গিয়ে আমি আমার এলাকাবাসীর কাছে আমি দুঃখিত। তাও এখন আমরা খাম কাজ আরম্ভ হয়ে গেছে, গ্যাসকে দেখিয়ে শুরু হয়ে যাব। যে আগে আমরা লেনটা আছে 170 মিটার, এখন বেত বাড়ায় লেনটাকে হরাইছি আমি 155 মিটার। 3 লাখ টাকা স্কিম আপনারা জেনে রাখুক, কুয়া সিসি ডালাই আমরা রাস্তাটা সুন্দরভাবে খাম হইতো। আর এর পরে যে স্কিমটা আছে 15 ফাইন্যান্সর, এটা আমি অতিসত্বর হরাইবার চেষ্টা করবো, আপনারা আমার লগে সহযোগিতা করবা ছাড়াই যেন এই রাস্তাটা আমার খুব সুন্দরভাবে হয়, জহরি হয়। এটা কোন জিপি? এটা বাবাসা নাইরগাম জিপি। বিজয়া দশমীর দিনে পাথারকান্দিতে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ধৃত 3 যুবককে অবশেষে রিমান্ডে নিল স্থানীয় পুলিশ। তারা হলেন উদয় গৌড়, রামু গৌড় ও যাদব গৌড়। উভয়ের বয়স 30-এর মধ্যে। বাড়ি বাজারিছড়া থানাধীন লোয়ারপোয়া এলাকার দক্ষিণ কড়িখাই গ্রামে। ধৃতদের 3 দিনের রিমান্ডের ব্যাপারে পাথারকান্দি পুলিশ আদালতের কাছে অনুরোধ করলে তাদের আবেদনে সাড়া দিয়ে অভিযুক্তদের 2 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বৃহস্পতিবার অভিযুক্তদের নিজ হেফাজতে নিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পাথারকান্দি পুলিশ। থানার ওসি সমরজিৎ বসু মাতারি জানান, সদ্য সমাপ্ত দুর্গাপুজোর দশমীর দিনে এক অপরিচিত যুবককে স্থানীয় 3খাল এলাকার লঙ্গাই নদীর সেতুর নিচ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত যুবকটি হাসপাতালে যাবার পূর্বেই মারা যায়। এ ঘটনায় 3 দিনের মাথায় তার পরিচয় পাওয়া যায়। মৃত যুবকের নাম রতন নমশূদ্র, বাড়ি বাজারিছড়া থানাধীন কড়িখাই গ্রামে।
এদিকে মৃত যুবকের মা ও বোন জানান তাদের পরিবারটি খুবই গরিব। নুন আনতে পান্তা ফুরোয় পরিস্থিতিতে তাদের সংসার চলছে। মহানবমীতে পূজা দেখবে বলে পড়োশীর তিন যুবকের সাথে পাথারকান্দির নিকটবর্তী ভুবড়ি ঘাটে বাগানে যায় রতন, কিন্তু আর বাড়ি ফিরে আসেনি। এ কাণ্ডে গত রবিবার বাজারে ছড়া পুলিশের সহযোগিতায় অভিযুক্তদের পাকড়াও করে আদালতে তোলে পাথারকান্দি পুলিশ। পুলিশ জিজ্ঞাসাবাদে ধৃতরা পুরো ঘটনাটি নিয়ে মুখ খুলেও তদন্তের স্বার্থে এসব তথ্য প্রকাশ করতে নারাজ পুলিশ। সব লইয়া গেছে, এরপরে নবমীর দিন আইসে না, দশমীর দিনও আইসে না, এরপরের দিনও আইসে না। এরপরের দিন তারা দুইজন আইসে, আবার পরে একজনে কইছে আমরা বিশ্বাস করছি না, একজনে কইছে রাইত 11টা 12টার সময় এরকম তারা মায়ের খাইয়ে আইসে। তিন হাল ফুলর তিনজন তিনবার বাঁকছে, তারা নবমীর পূজা ঘুরানি গেছে তার শ্বশুর বাড়ি গিয়ে। হে আবার শানিকর পাতাখান্দি আমরা বাই আইসে না, ওরকম ওরকম দুজন বুড়ি আইসে, আর বাকি আমরা বাই তখন আইসে না, তারা খালি জিকার যে আমরা বাই আইসি নি আইসি নি আইসি নি। এরপরে তো রাত্রে ইয়া লগরটাই হইছে যে তারা তিন ঘুরে মারছেন ধরছেন পিছে থাকি তিনটা চারটা ছেলে আইয়া তারা এখন সবাই দি। প্রতারণা করে জমি জবরদখলের অভিযোগে নতুন বাজারে ব্যবসায়ী বিষ্ণুদেবের বিরুদ্ধে মামলা দায়ের করলেন কাজীডোহর তৃতীয় খণ্ড এলাকার হতদরিদ্র অজয় নাথ। সোনাই থানায় দায়ের করা এজাহার মতে প্রায় 5 বছর আগে তার ভাই প্রয়াত অজিত নাথ ও তার জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে কিছু ঝগড়া হয়। এই সুযোগে বিষ্ণুদেব তাদের দ্বারস্থ হয়, জানায় যে ওই জমিতে একটি ঘর নির্মাণ করলে তাদের জমি কেউ দখল করতে পারবে না। জমিতে ঘর নির্মাণের অধিকার চেয়ে সহজ সরল অজয় নাথদের রাতের বেলা এসে স্টাম্প পেপারে সই নিয়ে যায়। ওই সই দিয়ে ভুয়ো দলিল তৈরি করে বিষ্ণুদেব। সম্প্রতি বিষয়টি নিয়ে অজয় নাথরা অবগত হলে সুবিচারের জন্য গ্রামবাসীদের দ্বারস্থ হন। পরে গ্রামের বিশিষ্টজনদের নিয়ে দুই পক্ষের উপস্থিতিতে এক বিচার সভায় বিষ্ণুদেব 16 কাঠা জমির বিনিময়ে 10 লক্ষ টাকা অজয় নাথদের দেবে বলে প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি মতো 1 লক্ষ টাকা দিলেও বাকি 9 লক্ষ টাকা নিয়ে নানা টান বাহানা করায় সোনাই থানায় মামলা দায়ের করে সুবিচারের দাবি জানান অজয় নাথ। আচ্ছা অতদিন কাছে গেছে আমি কিছু মাতিছি না, এখন 6 বছর বাদে তাইলে এখন এই জমিতে কুটি মারা লাগছে। কুটি মারা সত্যি তাহলে জিগাইলাম কী তাইছে তুমি কীরকম কুটি মার বলে একা সম্পত্তি তো তুমি আমার লেখে দিছ, বলে কীভাবে তোমার লেখে দিলে বলে হই যে জানি রাত্রে তুমি যে ডকুমেন্ট করে দিলে তোর খেয়াল নাই, বলে এটা তো আমি তোমার তো জমি বেশিছি না, জমি বেশি দিলে তো ফালাঙ্গা সার্ভিস টুভিস বেশি লাগে। হ্যাঁ এখানে আমি জানি তবে তো গড়ে যে জমি বিক্রি হয় রাত্রে 9টার সময় তো আমি জানি না, তুমি তো হলে গড়ের লাগে তুমি কন্ট্রাক্টর লাগে তুমি কাগজ একটা তোমার দিতাম দিলাম তোমার এখন তুমি দেখা যা তুমি সুস্থ তুমি কাগজ খুলি দিলাই। আর তাই এখন গত 2 মাস আগে আজ থেকে 2 মাস আগে তাই জমিনে কুটি মারা আইসে, তখন কুটি মারা সত্ত্বে তার নিজে গেলে তুমি কেন কুটি মারা কে লাগে তাই না তাই হামলা দিয়ে কুটি মারা আইসে, হামলা দিয়ে গেলা বলে তুমি কেন কুটি মারা কে লাগে বলে কেন স্কুল তো বলে কি স্কুল তুমি খার কাছে খার দেখা তুমি কুটি মারাই মাতায় তারাও কুটি উঠা তারা কুটি উঠাই লিয়ে গেছে এর বাদে হে লাগাইল যে এখানে আমার 4 বিঘা জায়গা লুই দিয়েছে, 4 বিঘা জমি তুমি খার কাছে লই যায় তখন দেখা যায় থানার দেখাইল এখানে আমার সই করা তার জায়গা লাগে, তো ঠিক আছে সই করা যে জায়গা আমি বিচার বসি বিচারের এসে দেখা যাচ্ছে আর 16 কাঠা জমি আমি তার কাছে সই করলাম রাত্রি 9টার সময়। ও 16 কাঠা জমি আমি বিচারি সারার সহযোগিতায় আমি তার 16 কাঠা জমি দিতে তার বাধ্য হয়েছি, বাধ্য ইয়া আজকে তাই 10 লাখ টাকা বিচারি ফুরাইছে, ফুরানি সত্ত্বে তারা 1 লাখ টাকা দিয়েছে আজকে গত 20 তারিখ ডেট আসলো যে 9 লাখ টাকা দিত, গত 20 তারিখও গেল আজকে গেল কোনো মানে টাকা কোনো। রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হলো কচুদরমের বাসিন্দা ভারতীয় সেনাকর্মী অজির উদ্দিন লস্করের। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় কচুদরম 4র্থ খণ্ড গাঙ্গুলি এলাকায় নিজ গ্রামে শেষকৃত্য সম্পন্ন হয় তার।
উল্লেখ্য, ওজিরউদ্দিন ভারতীয় সেনাবাহিনীর 604 ইএমই ব্যাটালিয়ন হিসেবে এলাহাবাদে কর্মরত ছিলেন। এ অবস্থায় গত 20 অক্টোবর সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে এলাহাবাদ সেনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে বৃহস্পতিবার এলাহাবাদ থেকে বিমানে করে শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে তার মৃতদেহ নিয়ে এসে সেখান থেকে সেনাবাহিনীর গাড়িতে করে মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়। শেষে সন্ধ্যা 6টায় গানসেলামের মধ্য দিয়ে প্রয়াত সেনা জওয়ানের জানাজা সম্পন্ন হয়। মৃত্যুকালে প্রয়াত ওজিরউদ্দিন রেখে গেছেন স্ত্রী, 2 সন্তান, 5 ভাই সহ আত্মীয় পরিজন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। আগরতলায় দলীয় প্রচারে গিয়ে আক্রান্ত সাংসদ সুস্মিতা জানালেন তীব্র নিন্দা। ৩ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে দর্মি বাজারের সড়কের ভিত্তি প্রস্তুত, সূচনা ফুলমলে। জমি কেলেঙ্কারি, জীবিত ব্যক্তিকে মৃত বানিয়ে জমি বিক্রির অভিযোগ, আটক পাটোয়ারি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।